তো নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা বারংবার জিজ্ঞাসা করছিলো দাদা কাট অফ কত কি যাবে এই নিয়ে একটা অ্যানালিসিস ভিডিও বানাও তো ডিটেলস অ্যানালিসিস ভিডিওই তোমরা চেয়েছিলে তো আমি চাই ডিটেলস অ্যানালিসিসের সাথে সাথে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কম্পিটিশান যে বেশি থাকছে পাস বেশি করছে তার সাথে তার দু তিনটে জোনের কাট অফ কত কি থাকছে সেগুলো কম্পেয়ার করে একটা ঠিকঠাক অ্যাপ্রক্সিমেটলি নাম্বার বলার যদিও একদম অ্যাপ্রক্সিমেটলি পারফেক্ট নাম্বার বলাটা খুব চাপ তো আমি চেষ্টা করেছি সমস্ত জিনিসগুলোকে অ্যানালিসিস করে তোমাদের সামনে তুলে ধরে যাতে তোমরা নিজেরা বুঝতে পারো যে তোমাদের কত বেশি নাম্বার যেতে পারে তার জন্য কতগুলো জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট জানাটা সেটা হচ্ছে ইম্প্যাক্ট কী কীর উপর ডিপেন্ড করছে অর্থাৎ কোন কোন বিষয়ের ওপর ইম্প্যাক্ট থাকবে অ্যানালাইসিস করাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট তো আমি আগেই বলেছি তার সাথে সাথে কম্পেয়ার অর্থাৎ সিমিলার কাইন্ড অফ জোন বা যে জোনে পাস পার্সেন্টেজ বেশি থাকছে ভ্যাকেন্সি বেশি সেই সমস্ত জোনের সাথে কম্পেয়ার করাটা খুব ইম্পর্টেন্ট আর তার সাথে সাথে কম্পিটিশান তো পার্স পার্সেন্টেজ কম্পিটিশান বিশেষ করে কিছু কিছু ক্যাটাগরিতে কম্পিটিশান লেভেলটা প্রচুর হাই থাকছে বা অনেক অনেক ক্যাটাগরিতে বা কমিউনিটিতে তোমাদের কাট অফ খুব লো ছিল পেটের জন্য পরবর্তীকালে অনেক বেশি নাম্বার ইনক্রিজ করতে দেখতে পাওয়া যাচ্ছে তো এই সমস্ত পয়েন্টগুলোকে বিশ্লেষণ করে কত নাম্বার যেতে পারে সেটা আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো তো ভিডিওটা শেষ যদি দেখো একটু ভিডিওটা বড় হবে কিন্তু পয়েন্টগুলো বোঝাটা খুব ইম্পর্টেন্ট তো সবার প্রথমে তোমাদের বুঝতে হবে যে যে ইম্প্যাক্টে কথাগুলো বলছেন তো ইম্প্যাক্টগুলো বুঝতে গেলে সবার সব থেকে বেশি ইম্প্যাক্ট থাকবে পাস পার্সেন্টেজ অর্থাৎ কলকাতা জোনের অলরেডি পাস পার্সেন্টেজ অনেকটা হাই সিক্সটি এইট পয়েন্ট সেভেন ফোর পার্সেন্টেজ ক্যান্ডিডেট পাস করেছে যদি ওভারঅল দেখো আর যদি অ্যাটেন্ডেন্স ওয়াইজ দেখলে প্রায় সেভেন্টি এইট পার্সেন্টেজ প্লাস ক্যান্ডিডেটেট পাস করছে আর কাট অফ অলরেডি কলকাতা জোনের পেটের জন্য একটু হাই ছিল কিছু কিছু ক্যাটাগরিতে কিছু কিছু ক্যাটাগরিতে অর্থাৎ ই ডাব্লু এস বলো এসটিতে কিছু কম ছিল সেক্ষেত্রে নাম্বার বেশি বাড়বে আর যে সমস্ত ক্যাটাগরিতে তোমাদের কাট অফ অলরেডি হাই ছিল সেই সমস্ত ক্যাটাগরিতে প্রচুর বাড়বে সেটা নয় আর সেকেন্ড হাইস্ট ভ্যাকেন্সিরও ছে আর স্পেসিফিকলি কমিউনিটি ওয়াইজ পেড প্রচুর পরিমাণ ক্যান্ডিডেটেটেটেটেট পাস করছে বেশ করে ওবিসি ক্যান্ডিডেটটা তোমরা দেখতেই পেয়েছো তো সেই ব্যাপারেও বিশ্লেষণ করাটা খুব দরকার পড়বে কারণ এই সমস্ত পয়েন্টগুলো প্রচুর ইম্প্যাক্ট করবে আর তার সাথে সাথে কতগুলো পয়েন্ট তোমাদের জানাটা দরকার তোমরা বারবার জিজ্ঞেস করছিলে যে পাস পার্সেন্টেজ কলকাতায় এতটা বেশি কিন্তু কলকাতায় কিন্তু সব থেকে হাই পার্সেন্টেজ নয় সিক্সটি এইট পয়েন্ট সেভেন ফোর পার্সেন্টেজ ক্যান্ডিডেট পাস করলেও এমন জোন আছে সেক্ষেত্রে সেভেন্টি ফোর পার্সেন্ট ক্যান্ডিডেট পাস করেছে তোমাদের ওভারঅল দেখলে আর অ্যাটেন্ডেন্স ওয়াইজ প্রায় এইটটি ফাইভ পার্সেন্ট প্লাস সেক্ষেত্রে কাঠ অফ কিন্তু প্রচুর হাই গেছে সেটাও নয় আর ভ্যাকেন্সি কলকাতাতে এমন নয় যে খুব কম ভ্যাকেন্সি এবারে রয়েছে কলকাতায় ভ্যাকেন্সি মোটামুটি ভালো সংখ্যক রয়েছে দশের আটশো তিয়াত্তরটা মতো আর তোমাদের যদি দেখো পেট কোয়ালিফাই করে প্রায় আটের আটশো সামথিং পাস করবে তো এই সিমিলার যে ক্যাটাগরির যে মানে ভ্যাকেন্সি ওয়াইজ রয়েছে সেই ওয়াইজ তোমাদের কত কী অফ যেতে পারে তার জন্য জানতে গেলে তোমরা দিল্লি জোনের ক্ষেত্রে বা সেকেন্দ্রাবাদ জোনের ক্ষেত্রে যাদের ডিবি লিস্ট বেরিয়েছে সেগুলো জানাটা খুব দরকার সবার প্রথমে কথা বলবো কমিউনিটি ওয়াইজ তো কমিউনিটি ওয়াইজ আমি তোমাদের আগেই প্রতিটা ভিডিওতে বলেছি তাও একবার বলে রাখি যে ইউআর ক্যাটাগরিতে তোমাদের বাইশশো চুয়ান আটান্ন জন ক্যান্ডিডেট পাশ করেছে আটই ফেব্রুয়ারি অবধি তো এটা মোটামুটি ব্লক ডেট বাদ দিলে বাইশশো ষাট পঁয়ষট্টি জন মতো থাকবে ওবিসি ক্যাটাগরিতে আট হাজার আটশো আট হাজার চারশো ছাপ্পান্ন জন ক্যান্ডিডেট পাস করেছে এটা প্রায় গুণের থেকে বেশি অনেকে বলছে তার কারণ একটাই ওবিসি ক্যাটাগরির অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা ইউ আর ক্যাটাগরির কাট অফ ক্লেয়ার করছে ইনফ্যাক্ট এস সি এসটি ই অনেকের ক্যান্ডিডেট রয়েছে যারা ইউ আর ক্যাটাগরি কাট অফ প্লেয়ার করেছে তো সে হিসেবে সেই হিসেবে দেখতে গেলে তোমরা এটা ভাববে না যে ভ্যাকেন্সি ইউর ক্যাটাগরিতে অনেকটা রয়েছে তো পাস বেশি করেনি কারণ অনেক ক্যান্ডিডেট ও থেকে থাকবে ইউআর ক্যাটাগরিতে ই থেকেও থাকে আর এস এসটি থেকে কম সংখ্যক থাকলেও থাকবে তো মোটামুটি প্রতিটা মানে ক্যাটাগরিতেই তোমরা যে বা কমিউনিটি যদি হিসেবে দেখো তোমরা প্রায় ডাবল ক্যান্ডিডেট পাস করেছে ও একটু বেশি সংখ্যক ক্যান্ডিডেট পাস করেছে তো তারও ইম্প্যাক্টটা অবশ্যই থাকবে কিন্তু ও অনেক ক্যান্ডিডেট ইউআরের হিসেবে পাস করবে আর অনেক এরকম ক্যান্ডিডেট থাকবে যারা ইউ আর ক্যাটাগরির সেভেন সেভেন্টি বা সিক্সটি থিং নাম্বার পে পাস করছে তাহলে অন্যান্য ক্যাটাগরি থাকবে কিন্তু তাদের পাস করতে প্রবলেম হবে তো অনেকগুলো জিনিস বিশ্লেষণ করাটা দরকার কিন্তু আগে কম্পিটিশান লেভেলটা বোঝাটা খুব দরকার দেখো ওভারঅল তোমাদের আঠেরো হাজার একশো সাতান্ন জন ক্যান্ডিডেট পাস করেছে এটা তুমি যদি হিসেব করে দেখতে যাও ব্লক হিসেবে ধরলেও তোমরা আঠেরো হাজার দুশো জন ক্যান্ডিডেট মতোই পাশ করবে এবং এর ইম্প্যাক্টটা থাকবে প্রচুর কারণ সিক্সটি এইট পয়েন্ট সেভেন ফোর পার্সেন্টেজ ক্যান্ডিডেট পাস করছে আগের বার সেখানে থার্টি থ্রি থার্টি ফোর পার্সেন্ট ক্যান্ডিডেট পাস করেছিল বলে তোমাদের একটা আলাদা রকম ইম্প্যাক্ট ছিল সেটা আমি আগে ভিডিওগুলোতে বলেছি তো সবার প্রথমে কিছু কিছু জোন কম্পেয়ার করে দেখার আগে সবার প্রথমে আমি সাউথ ইস্টার্ন রেলওয়েটা এই জন্যই বেছে নিয়েছি কারণ তোমরা সকলেই বলছিলে সাউথ ইস্টার্ন রেলওয়ে কাট অফ এমনিতে অলরেডি হাই গেছে তারপরও মানে এত নাম্বার ইনক্রিজ করেছে কেন তো দেখো অ্যাটলিস্ট বুঝতে হবে তোমাদের কলকাতা জোনের থেকে প্রায় আড়াই গুণ বা টু পয়েন্ট এইট টাইম ভ্যাকেন্সি কম রয়েছে তোমার ইউ আর ক্যাটাগরিতে ক্ষেত্রে পাঁচ নম্বর বেশি গেছে আর কত কোন কোন ক্যাটাগরিতে কত নম্বর করে বেশি আছে প্রতিটা যে তিন চারটে জোন কমিউনিটির কথা বলবো বা তিন চারটে কাট অফের কথা বলবো সেগুলো দেখে নিও যেগুলো অফিসিয়ালি বেরিয়েছে ওবিসির ক্ষেত্রে সিক্স পয়েন্ট ওয়ান ওয়ান বেশিক আছে সেক্ষেত্রেও প্রায় গুণ টু পয়েন্ট টু টাইমস ক্যান্ডিডেট বেশি আছে তোমাদের ভ্যাকেন্সি বেশি আছে ইয়ে ইস্টার্ড রেলওয়েতে এসসিতে তোমাদের এইট প্লাস এইট পয়েন্ট সিক্স ফাইভ বেশিক আছে এসটিতে সিক্স পয়েন্ট থ্রি টু বেশি গেছে ইডাবলু হচ্ছে তোমাদের নাইন পয়েন্ট ওয়ান বেশি গেছে এক্ষেত্রে প্রায় টু পয়েন্ট ফাইভ সেভেন টাইমস টু পয়েন্ট ওয়ান টাইমস মানে তোমাদের ভ্যাকেন্সি বেশি রয়েছে কারণ তোমাদের ইস্টার্ন সাউথ ইস্টার্ন রেলওয়েতে চার হাজার নশো চোদ্দোটা ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও এক্ষেত্রে ক্ষেত্রে কাট অফ কিন্তু বেশি গেলেও কলকাতা জোনে কিন্তু এর থেকে প্রায় ডবল ভ্যাকেন্সি রয়েছে কিন্তু এখানে পাশের হারটা কম ছিল ফিফটি সেভেন পয়েন্ট সামথিং পাশের হার ছিল এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে তো এটা গেলো হাই কাট অফ জোন যেটা তোমাদের সাউথ ইস্টার্ন রেলওয়েতে সেক্ষেত্রে বেশি যাওয়ার কারণ রয়েছে ভ্যাকেন্সি কম রয়েছে পাশ কম করলেও এক্ষেত্রে ভ্যাকেন্সিটা একটা বিশাল বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করছে এরপরে কথা বলব সাউথ সেন্ট্রাল রেলওয়ে অর্থাৎ সেকেন্দ্রাবাদ এই জোনটা এই জন্যই নিয়েছি কারণ সিমিলার কাইন্ড অফ জোন যে ক্ষেত্রে ভ্যাকেন্সিটা কাইন্ড অফ সিমিলার থাকছে যদিও সেকেন্দ্রেবাদে ভ্যাকেন্সি কম তাও এই জোনটাকে মাথায় রাখাটা দরকার কিন্তু অনেক আগে পরীক্ষা হয়েছিলো তাই জন্য এর থেকে কাট অফের একটু নাম্বার বেশি যাবে ইউআরতে দেখো টু পয়েন্ট সেভেন নাইন কাট অফ বেশি গেছিলো এখানে সব থেকে কম কাট অফ বেশি গেছে ইউআরের ক্যাটাগরিতে কিন্তু ভ্যাকেন্সি কলকাতা জোনে বেশি রয়েছে কিন্তু এতটা কমও কলকাতা জোনে যাবে না কিন্তু এই পয়েন্টটা মাথায় রাখাটা দরকার ও ক্যাটাগরিতে ক্যাটাগরিতেও মোটামুটি নারোবোট সেম ভ্যাকেন্সি রয়েছে তো সেক্ষেত্রে প্রায় ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ বেশি গেছে এস সি ক্যাটাগরিতেও প্রায় ফাইভ পয়েন্ট টু থ্রি বেশি গেছে এস টি ক্যাটাগরিতেও প্রায় সেভেন পয়েন্ট থ্রি থ্রি বেশি গেছে ইডাবলু ক্যাটাগরিতে ক্যাটাতে টেন পয়েন্ট সেভেন টু বেশি গেছে আর ডাব্লুস আর এসটি ক্যাটাগরিতে মোটামুটি সব কটা জোনেই তুমি দেখতে পাবে সেম ভ্যাকেন্সি হোক কম ভ্যাকেন্সি হোক নাম্বারটা একটু বেশি যাচ্ছে এবং দিল্লির আজকেই তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে সেক্ষেত্রে তোমাদের দিল্লি জোনের জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে ভ্যাকেন্সি তো কলকাতা থেকে বেশি রয়েছে সেক্ষেত্রে চার নম্বর মতো বেড়েছে ও বিসি ক্যাটাগরিতে প্রায় ছ নম্বর মতো বেড়েছে সমস্ত ক্যাটাগরিতে কলকাতা জোনের থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে এসসি ক্যাটাগরিতে তোমাদের ফাইভ পয়েন্ট ফাইভ নাম্বার মতোই বেড়েছে কাইন্ড অফ সিমিলার সেকেন্দ্রাবাদের মতো কলকাতা তো এরকমই বাড়বে আশা করা যাচ্ছে আর এসটি ক্যাটাগরিতে দেখো নয় নাম্বার মতো বেড়েছে তো কলকাতার জোনও এস টি ক্যাটাগরিতে নম্বর বাড়বে আর ইড্লাস ক্যাটাগরিতে আট বেড়েছে কিন্তু কলকাতা জোনে মোটামুটি প্রাইস নয় দশ এগারো নম্বর বাড়তে পারে সেটা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি কত নম্বর যাবে তো এই পয়েন্টগুলো তোমরা কিন্তু মনে রাখবে কারণ এই পয়েন্টগুলো জানাটা খুব দরকার তো সাউথ সেন্ট্রাল রেলওয়েতে তোমাদের নাম্বারের তারতমটা রয়েছে এই রকম কাইন্ড অফ তারতম্য তোমরা দেখতে পাবে কলকাতা জোনের ক্ষেত্রেও যখন ডিভিড কাট অফ বেরোবে কিন্তু হ্যাঁ সেম টু সেম থাকবে না কারণ এর এক্সামের ক্ষেত্রে কম্পিটিশানটা কিছুটা কম ছিল অর্থাৎ সাউথ সেন্ট্রাল রেলওয়েতে তোমাদের ভ্যাকেন্সি কাইন্ড অফ সেম মানে বলতে পারো কলকাতা জোনের ভ্যাকেন্সি বেশি রয়েছে কিন্তু সাউথ সেন্ট্রাল রেলওয়েতে এক্সাম দিন আগে হয়ে গিয়েছিলো সেক্ষেত্রে পাস পার্সেন্টেজের হারটা কিছুটা কম ছিল দেখো ন হাজার তিনশো আঠাশটা ভ্যাকেন্সি কলকাতা জোনের থেকে একটু বেশি কিন্তু ওভারঅল পার্স পার্সেন্টেজ ফিফটি নাইন পয়েন্ট ফাইভ এইট পার্সেন্টেজ ছিল এবং কলকাতা জোনের ক্ষেত্রে প্রায় টেন পার্সেন্ট বেশি

তো এটাও কিন্তু ইম্প্যাক্ট ক্রিয়েট করবে টেন পার্সেন্টেজ নাম্বারটা কিন্তু কম হয় না মোটামুটি প্রায় পাঁচ ছ হাজার বেশি ছেলে পাস করেছে তো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে কিন্তু সেম কাইন্ড অফ ভ্যাকেন্সি রয়েছে তাই জন্য জিনিসটা নিয়ে এলাম আর থার্ড যেটা হচ্ছে সব থেকে বেশি সংখ্যক কম্পিটিশন অর্থাৎ বেশি সংখ্যক পেট পাস করেছে সেক্ষেত্রে কাট অফ ফি আছে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে অর্থাৎ তোমাদের হুবলি জোন ব্যাঙ্গালোরের ক্ষেত্রে তোমাদের প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট পাস করেছে সেক্ষেত্রে দেখো কলকাতা জোনে তোমরা বলছি সিক্সটি এইট পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট ক্যান্ডিডেট পাস করেছে সেক্ষেত্রে দেখো সেভেন্টি ফোর পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্টেজ পাস করেছে ওভারঅল আর যদি তুমি অ্যাটেন্ডেন্স স ওয়াইজ দেখো সেক্ষেত্রে এইটটি ফাইভ এইট্টি ফোর পার্সেন্টেজ ক্যান্ডিডেটে পাস করেছে কলকাতা থেকে অনেক বেশি অঙ্ক ক্যান্ডিডেটেটেটেটেট পাস করেছে আর রিসেন্ট এক্সাম হয়েছে ছয় ফেব্রুয়ারি শেষ হয়েছে এক্ষেত্রে দেখো ভ্যাকেন্সি কলকাতা কলকাতোনার থেকে প্রায় দেড় গুণ কলকাতা ধোনার ভ্যাকেন্সির থেকে বেশি রয়েছে তাও ইউ আর ক্যাটাগরি দেখো ফাইভ পয়েন্ট সেভেন থ্রি বেশি গেছে ওবিসিতে সেভেন পয়েন্ট নাইন টু বেশি গেছে তো ওবিসিতে মোটামুটি ছয় থেকে আট নম্বর মতো বাড়তে দেখা যাচ্ছে ইউ আর ক্যাটাগরিতে চার থেকে পাঁচ বা ছয় ম্যাক্সিমাম জায়গা থেকে বাড়তে দেখা যাচ্ছে বা তার কমও যেতে পারে এসসি ক্যাটাগরিতে এক্ষেত্রে এইট পয়েন্ট সামথিং বেশি গেছে কারণ ভ্যাকেন্সিটা অনেকটাই কম রয়েছে প্রায় দেড় গুণ ভ্যাকেন্সি কলকাতার জন্য বেশি রয়েছে এসটি ক্যাটাগরিতে মোটামুটি সব ক্ষেত্রেই এইট পয়েন্ট এইট থ্রি নাইন সেভেন এরকম বাড়তে দেখা যাচ্ছে ই ক্যাটাগরিতে আমার উনি টেন প্লাস সবকটা জোনে দেখতে পাওয়া যাচ্ছে তো এই জিনিসগুলো তোমাদের জানাটা খুব বেশি দরকার যদিও ভ্যাকেন্সি এখান থেকে কলকাতায় বেশি রয়েছে কিন্তু পার্স পার্সেন্টেজ বেশি রয়েছে সেই হিসেবে এই জিনিসগুলো তোমাদের খুব ভালো করে বোঝাটা খুব দরকার কারণ কাট অফ একবারেই বলে দিলাম এটা কোনো এরম করলে বললে তোমরা বুঝতেও পারবে না আর পেটের কাট অফ যদি দেখ দেখা যাক কলকাতা জোনের ক্ষেত্রে তোমাদের দেখো ইউ আর ক্যাটাগরি ও বিসি ক্যাটাগরি আর এসসি ক্যাটাগরির মোটামুটি একটু হাই গেছিলো মোটামুটি বলতে গেলে কারণ এসটি আর ইডাব্লিউসের তুলনায় একটুখানি বেশি গেছিলো বেশ করে ইউ ইউআর আর ও বিসিতে এ দেখো সিক্সটি নাইন পয়েন্ট সিক্স জিরো গেছিলো কাট অফ আর ও বিসিতে সিক্সটি তো এই দুটো ক্যাটাগরিতে কম্পিটিশান হিউজ থাকলেও নাম্বার বাড়বে ঠিকই কিন্তু যে মোটামুটি দশ নাম্বার বাড়বে এরকম পসিবল নয় ইউ আর ক্যাটাগরি ও ক্যাটাগরিতে তোমার তোমাদের মোটামুটি যারা মানে সেভেন্টি মানে একদম গায়ে গায়ে অনেকেই পাশ করে থাকবে তো ইউ আর ক্যাটাগরিতে নর্মালি বাড়লো চার পাঁচ ছ নম্বর মতো বাড়বে তার থেকে বেশি বাড়বে না আমি তো ভিডিও শেষে বলে দিচ্ছি কত নাম্বার তোমাদের কাট অফ থাকবে কিন্তু তার সাথে উনিশ পিস হতে পারে আর এসসি ক্যাটাগরি ক্যাটাগরিতে মোটামুটি প্রায় পাঁচ ছ পাঁচ ছয় নাম্বার এরকম মতো ইনক্রিজ হতে পারে কিন্তু এস টি ই এস এই দুটো ক্যাটাগরিতে কিন্তু একটা হিউজ পরিমাণ নাম্বার ইম্প্যাক্ট দেখা যাবে ই এস ক্যাটাগরিতে দশ নাম্বার মতো বাড়তে পারে এসটি ক্যাটাগরিতে তোমাদের প্রায় মোটামুটি ছয় সাত আট নম্বর মতো বাড়তে পারে এই জিনিসটা মাথা হবে কারণ কাঠ অফ অলরেডি কম গেছিলো তো সেক্ষেত্রে তোমাদের ডিবিতে বাড়বে আর পোল আমি ক্রিয়েট করেছিলাম সেখান থেকে পোল থেকে একদম অ্যাকুরেট রেজাল্ট তো পাওয়া সম্ভব না কিন্তু একটা আন্দাজ পাওয়া যাচ্ছে যে কথাগুলো আমি বলছিলাম এইগুলো আমি পোল থেকে একটা আইডিয়াও নিয়েছি দেখো তোমরা নিজেরা বুঝতে পারবে যে পোলে ই ক্যাটাগরিতে তোমার সিক্সটি ফাইভ প্লাস পাওয়ার ক্যান্ডিডেট কিন্তু অনেক রয়েছে যদিও সবাই পোলে পার্টিসিপেট করেনি অনেক কম সংখ্যক পাঁচশো জন মতো ক্যান্ডিডেট পার্টিসিপেট করলেও মোটামুটি অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে যে ইডাব্লিউস ক্যাটাগরিতে কিন্তু সিক্সটি ফাইভ প্লাস নাম্বার পাওয়ার সংখ্যাটা রয়েছে বা তুমি অন্যান্য যদি এস টি দেখো এসসি দেখো সমস্ত ক্ষেত্রে কিন্তু মোটামুটি অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে যে সিক্সটি প্লাস নাম্বার বেশি রয়েছে এক্ষেত্রে সিক্সটি নাইন প্লাস নাম্বার পাওয়া বেশি রয়েছে এসিতে যদিও এক্ষেত্রে পোল থেকে অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায় না এটা জাস্ট আমি পোলটা ক্রিয়েট করেছিলাম তাই জন্য তোমাদের দেখার জন্য দিয়ে দিলাম কারণ এখান থেকে তোমরা একটা আইডিয়া নিতে পারবে কিন্তু এখান থেকে একদম ক্লিয়ার আইডিয়া পাওয়া যাবে না আগে যে পয়েন্টগুলো বলেছিলাম সেই পয়েন্টগুলো খুব দরকার সব থেকে প্রথমে হচ্ছে তোমার ক্যাটাগরি ওয়াইজ যে কম্পিটিশানটা থাকছে সেটা আর বাকি জোনগুলোতে কাট অফ কি তারতম্য থাকছে অর্থাৎ এই জিনিসগুলোর জানাটা খুব বেশি দরকার কারণ তোমাদের আঠেরো হাজার একশো সাতান্ন জন অর্থাৎ এটা তো তোমার এইট ফেব্রুয়ারি অবধি প্রায় আঠারো হাজার দুশো জন ক্যান্ডিডেট পাস করছে প্রায় নিয়ার টু টাইমসের থেকেও বেশি ক্যান্ডিডেট পাস করেছে তো সেক্ষেত্রে কাট অফ তো একটু হাই যাবে কিন্তু কিছু কিছু ক্যাটাগরিতে অলরেডি কাট অফ হাই চলে গেছে কিছু কিছু ভ্যাকেন্সিটা হিউজ একটা ইম্প্যাক্ট রোল ক্রিয়েট করবে তো এটা মাথায় রেখে আমি কাট অফের এইটা বানিয়েছি কারণ কিন্তু একদম অ্যাকুরেট কাট অফ বলাটা আমার পক্ষে ইম্পসিবল কিন্তু আমি চেষ্টা করেছি সব পয়েন্টগুলোকে অ্যানালিসিস করে আঠের আটশো পঁচিশটা ভ্যাকেন্সি রয়েছে পেট থ্রু দিয়ে সেক্ষেত্রে ইউআরদের তোমাদের সেভেন্টি প্লাস যাদের নাম্বার রয়েছে তারা সেফ ফিল করতে পারো ইনফ্যাক্ট আমি বলতে পারি সেভেন্টি প্লাস যারা আছে তারাও সেফ ফিল করতে কারণ ই ওয়ার্ডের ক্যাটাগরি কিন্তু কাট অফ সেভেন্টি থ্রি সেভেন্টি ফোরের বেশি যাবে না ওবিসি ক্যাটাগরিতে ক্ষেত্রে যারা সেভেন্টি ওয়ান প্লাস রয়েছে তারা সেফ ফিল করতে পারে ইনফ্যাক্ট ওবিসি ক্যাটাগরিতে সেভেন্টি প্লাস থাকলেও তোমরা কোয়ালিফাই করবে আমার মনে হচ্ছে এটা কারণ এই অ্যানালিসিসগুলো করে আর এসসি ক্যাটাগরিতে তোমাদের সিক্সটি থ্রি প্লাস যারা আছে তারা সেফ ফিল করতে পারে এক্ষেত্রে তোমাদের সিক্সটি টু বা সিক্সটি ফোর প্লাস যেতে পারে এক্ষেত্রে একটু তারতম্য হতে পারে এসটি ক্যাটাগরিতে ফিফটি প্লাস যারা থাকবে তারা কিন্তু চান্স পাবে আর হান্ড্রেড পার্সেন্ট সিকিওর হওয়ার জন্য ফিফটি সিক্স ফিফটি সেভেন প্লাসও যেতে পারে ইডাবলু ক্যাটাগরিতে তোমাদের কাট অফ সিক্সটি প্লাস যাওয়ার চান্স আছে বা সিক্সটি ওয়ান যেতে পারে আর ওভারঅল পাসের হারটা প্রচণ্ড বেশি সিক্সটি এইট পয়েন্ট সেভেন ফোর তো কাটাও এরকমই যাবে এক নম্বর এদিক হতে পারে ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ গাইস